বড় দিয়েছেন তাহার দুহাই দিয়ে তোমার কাছে একটি উট চাই দিছি। সে বলিল, উট উট অনেক দাম, কি করিয়া দে। দুধ বলিলেন, উহে আমি যেন তোমাকে চিনতে পেরেছি, তুমি না দবল লুকি ছিলে আর সকলে তোমাকে ঘৃণা করিত, তুমি না গরিব ছিলে, পরে আল্লাহ তোমাকে দন্দুলত দিয়েছেন। সে বলিল, না তা কেন, এসব তো আমার বরাবরই আছে। যদি তুমি মিথ্যা বলিয়া থাকো তবে তুমি যেমন ছিলে আল্লাহ আবার তেমনি করিবে। তারপর দূর পূর্বে যে টাকওয়ালা ছিল তার কাছে গেলেন। সেখানে গিয়ে আগের মতো একটি গাই চাইলেন। সে ও ডবল লোকের মতো তাকে কিছুই দিলেন না। তখন দুধ বলিলেন, আচ্ছা যদি তুমি মিথ্যা কথা বলিয়া থাকো তবে যেমন ছিলে আল্লাহ তাআলা আবার তোমাকে তেমনই করবে। তারপর তারপর দূর পূর্বে যে তারপর স্বর্গীয় দূত পুনরায় যে অন্ধ ছিল তাহার কাছে গিয়ে বলিলেন, আমি একজন বিদেশি, বিদেশে আমার শখ পুরাইয়া গিয়েছেন, এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছাবার আর কোনো উপায় নাই। যদি তোমার চোখ ভালো করিয়া দিয়েছেন, আমি তোমাকে সে আল্লাহ দোহাই দিয়ে একটি সাগর চাইতেছি। যদি আমি সে ছাগল বেচার টাকা দিয়ে দেশে ফিরিবা
ফিরিয়ে দিতে পারি। তখন সে বলিল, হঠাৎ কি তু আমি অন্ধ ছিলাম, পরে আল্লাহ আমাকে দেখিবার ক্ষমতা দিয়েছেন। আমি গরিব ছিলাম, তিনি আমাকে আমিল করিয়াছেন। তুমি যা চাও লো, আল্লাহ কসম, আল্লাহ যে জেনে লইতে তোমার মন চায়, তাহা যদি তুমি না লো, তবে আমি তোমাকে কিছু ভালো ভালো কব বলিব না। ফেরেশতা তখন বলিলেন, বাস, তোমার জিনিস তোমারই দেখো, তোমার পরীক্ষা তোমাদের পরীক্ষা লওয়া হইল, আল্লাহ তোমার উপর খুশি হয়েছে আর তাদের উপর বেদনা হয়েছে।